বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের আলোচনায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় 2 মার্ক বা 4 মার্ক রূপে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। দেখো, প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে বারবার বারবার একাধিকবার লক্ষ্য করা গেছে, যার জন্য প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তবে প্রশ্নটা 2 মার্ক বা 4 মার্ক যে কোনোভাবে আসতে পারে। আমি তোমাদের সামনে সম্পূর্ণ নোটসটাই তুলে ধরছি। যদি 2 মার্কের প্রশ্ন আসে তাহলে এই যে সূচনার যে পাঠটা আছে এই পাঠটার অতটা প্রয়োজন নেই, কিন্তু যদি 4 মার্ক আসে তাহলে অবশ্যই সম্পূর্ণ যে নোটসটা তোমাদের সামনে শেয়ার করছি এই নোটসটা সম্পূর্ণই চেষ্টা করবে কমপ্লিট করার। তো যাই হোক, প্রয়োজনের নোটসটা তোমরা লিখে নিতে পারো। তো কিভাবে লিখবে সেটা দেখে নাও। প্রথমে সূচনা বলে পয়েন্ট করবে, তারপরে যথারীতি লিখবে, পত্রপত্রিকায় কোনো সমাজকে বা বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যে ছোট ছোট আখ্যান বা কাহিনী ছাপা হয় তাকে নকশা বা স্কেচ বলে। 19 শতকে প্রচলিত সমাজ ব্যবস্থা ও উদীয়মান শহরের মধ্যবিত্ত শ্রেণীকে ব্যঙ্গ করে কলকাতার জোড়াসাঁকো দেওয়ান বিত্তশালী সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন। পরের পয়েন্ট করবে প্রকাশ, কি লিখবে, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় 1852 খ্রিস্টাব্দে, পরে গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1868 খ্রিস্টাব্দে। পরের যে পয়েন্ট সেই পয়েন্টে তোমরা লিখবে বিষয়বস্তু, কি লিখবে, বাংলার সমাজ জীবন বলে ফার্স্ট পয়েন্ট করবে। কারণ আমাদের প্রশ্নটাই ছিল যে বাংলার সামাজিক চিত্র কিরূপ পাওয়া যায় এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে। তো প্রথম পয়েন্ট আমরা কি লিখব, বাংলার সমাজ জীবন। সেখানে কি লিখব, 19 শতকে বাংলার সমাজ জীবনে বিভিন্ন রেখাচিত্র যেমন চড়ক, রথ, দুর্গাপুজো, এছাড়া কিছু অন্ধকার দিক যেমন গণিকা বিনাশ, ভ্রূণ হত্যা প্রভৃতি পর্যায়ের দিকগুলি ব্যঙ্গ ও বিদ্রূপের মাধ্যমে সমাজের সামনে তুলে ধরেছেন। পরের পয়েন্টে আমরা লিখব সমকালীন ঘটনার প্রতিবাদ, তৎকালীন সময়ে প্রতাপাদিত্য, মিউটিনি ও লংসায় প্রভৃতি ব্যক্তির ঘটনা এই গ্রন্থে জানা যায় বা এই গ্রন্থ থেকে জানা যায়। পরের পয়েন্টে আমরা লিখব কুসংস্কার, এই গ্রন্থে তৎকালীন হিন্দু, বৈষ্ণব ও ব্রহ্ম সমাজের গোড়ামি ভণ্ডামির দিকগুলি দেখা যায়। বাঙালিদের মেরুদণ্ডহীন ও ভীরু বলার জন্য তিনি তীব্র প্রতিবাদ জানান। পরের পয়েন্ট আমরা লিখব বৃত্তশালী সমাজের বিরুদ্ধাচরণ, কি লিখব, বৃত্তশালী সমাজের আচার আচরণ তিনি রসাত্মকভাবে তুলে ধরেছেন। তার মতে ইংরেজ শাসনের সুবাদে কঞ্চিতে বংশালোচন জন্মাতে লাগলো, অর্থাৎ কঞ্চি বাঁশের মতো হতে লাগলো। সেটাই কিন্তু বোঝানো যাচ্ছে ইংরেজ, এটা তারই নিজস্ব উক্তি, ইংরেজ শাসনের সুবাদে কঞ্চিতে বংশালোচন জন্মাতে লাগলো। তারপরের যে পয়েন্ট করবে, এরা সাপ হতে ভয়ানক, পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গোপে তেল দেওয়ায় এদের পলিটিক্স বা এদের পলিসি। পরের পয়েন্ট লিখবে রাজনীতি, কি লিখবে, হুতুম প্যাঁচার নকশায় রাজনীতির বিভিন্ন দিক ও সামাজিক দোষ ত্রুটি বিভিন্ন চিত্রে ফুটে উঠেছে। তো এইভাবে আমরা এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের, এবার যদি আমাদের পরীক্ষায় গুরুত্ব আসে তাহলেও কিন্তু আমরা এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু আমরা উত্তরগুলো নোটস করতে পারি। এবং সম্পূর্ণ নোটস যে তুলে ধরলাম তোমাদের প্রয়োজনে নোটস করে নিও, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।